তামান্না তাবাসম আব্দি লিখেছেন মেহেদি পরানো পেশা হিসেবে গ্রহণ করলে কি গুণা হবে যদি ক্লায়েন্ট পর্দানুশীল না হয় ক্লায়েন্ট পর্দানুসীন নয় এর মানে এই নয় যে তিনি এটা বাইরেই প্রদর্শন করে বেড়াবেন তার স্বামীর জন্য তিনি করতে পারেন সেই জায়গা থেকে এটি করা যায় যাচ্ছে কিন্তু আপনি যদি জানেন যে এটি দিকের কাজেই নিশ্চিতভাবে ব্যবহার হবে নির্দিষ্ট কোনো পার্সোনার ক্ষেত্রে আপনি জানেন সে কেন করছে তার উদ্দেশ্য কী খারাপটাই তার উদ্দেশ্য তাহলে সেক্ষেত্রে তার অসহযোগ তার সহযোগিতা যেন না হয় সেদিকটি খেয়াল রাখতে হবে স্বামীকে সৌন্দর্য পদ্ম উদ্দেশ্যে চুল স্টেট রিবন্ডিং কালার করলে কি জায়েজ হবে যদি কোনো পরপুরুষ না দেখে কালার তো করতেই পারেন স্বামীর জন্য এটি জায়জ আছে আর স্টেট রিবন্ডিং এগুলো যদি আপনার সৃষ্টিতে পরিবর্তনের পর্যায়ে না হয় সেগুলো স্বামীর কাছে সৌন্দর্য প্রকাশ উদ্দেশ্যে করলেই করে দিতে পারেন জায়জ আছে সঞ্জিদা রহমান আপনি লিখেছেন কোনো এক পুরুষ বিয়ে না করে এক মহিলার সাথে প্রকাশ্যে সংসার করছে তার পরিবারও জানে বিয়ে করে নেই পুরুষটা অন্য একটা বিয়ে করে বিবাহিত স্ত্রীকে মর্যাদা দেয় না আমাদের অবস্থা বিবাহিত স্ত্রী কি করবে বিবাহিত স্ত্রী চাইলে সবর করতে পারেন যে সে যে অমানুষের মতো কাজ করছে সে যে হারাম কাজে লিপ্ত আছে সেখান থেকে সে হয়তো একসময় ফিরে আসবে কিংবা তিনি যদি ফিরে নাও আসেন তাহলে তার দায়ভার তিনি বহন করবেন তিনি আল্লাহর কাছে জব দিয়ে করবেন হবে হবেন স্ত্রীর গুণা হবে না স্ত্রী তাকে যদি অন্যায় থেকে বিরত থাকার নাসিহা এবং উপদেশ এবং অসৎকাজের বাধা প্রদান করার যে ন্যূনতম দায়িত্ব আছে তিনি পালন করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার সাথে বৈবাহিক জীবন কন্টিনিউ করতে শরীয় তাকে নিষেধ করে না কিন্তু তিনি যদি মনে করেন যে না আমি তার সাথে এভাবে কন্টিনিউ করলে সেটা তার জন্য প্রশ্রয়ের কারণ হবে বা আমি তার সাথে থাকতে চাচ্ছি না যে একটা হারামে লিপ্ত একটা হারামে লিপ্ত মানুষের থাকতে আমার রুচি দিচ্ছে না তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই ডিভোর্সের উদ্যোগ নিতে পারেন সেই রাইটও তার আছে অর্থাৎ বিষয়টি একান্ত তার ব্যক্তিগত এবং ডিসিশন তাকেই নিতে হবে এক্ষেত্রে তার এখান থেকে বিচ্ছেদ হওয়ার পর তার গন্তব্য কি হতে পারে সম্ভাব্যতার জন্য কি উপায় আছে না আছে তো এই বিষয়গুলো তাকেই আপনার চিন্তা করে গবেষণা করে এবং ভেবে চিনতে ডিসাইড করতে হবে